গুড মর্নিং গাইজ, আজকে সকাল সকাল ভিডিও বানাতে বসেছি। বেসিক্যালি অনেকদিন ধরেই কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, তার কারণ হচ্ছে যে ঈশানের শরীরটা খুব খারাপ ছিল। সো একটাই সিজন চেঞ্জ, একটা ফ্লু, একটা স্টমাক আপসেট, সব মিলিয়ে আর কি ওর মুড সুইংস চলছিল ভীষণভাবে। অটিস্টিক বাচ্চারা তো ঠিক এক্সপ্রেস করতে পারে না যে আই এম নট ফিলিং ওয়েল, মুখে যে বলে দেওয়া, তো কি হয় ভীষণ ইরিটেটেড হয়ে থাকে। আর সেই রাগটা এসে বেরোয় বাবা মা বা আশেপাশে যারা কাছাকাছি লোক তাদের ওপর। ঈশান যদিও একেবারেই অ্যাগ্রেসিভ নয়, কিন্তু এই সময়টাতে যদি ওর শরীর খারাপ থাকে ও ভীষণ ইরিটেবল হয়ে থাকে। সো হি স্টার্টস থ্রোয়িং ট্যান্ট্রামস, হয়তো অ্যাগ্রেশন দেখায় না কিন্তু ভীষণ ট্যান্ট্রামস শো করে। যেটা ওর চাই সেটা ওর চাই, মানে যদি ও বলে যে আমি এখন লেজ খাবো, একটা চিপসের প্যাকেট চাই, তো চাই, মানে তখনই চাই। আর না দিলেই প্রথমে তো চেঁচাবে, শাউট করবে, আর তারপরেই কাঁদতে বসে যায়। সো ওই ইমোশনটাকে কন্ট্রোল করা তখন খুব ডিফিকাল্ট হয়। তো ওই সময়টা একটা, যদি এরকম আপনাদের বাচ্চাদের কারোর এরকম হয়, আই থিঙ্ক সাধারণ বাচ্চাদেরও শরীর খারাপে মুড ইরিটেবল হয়, সবথেকে আগে দরকার হচ্ছে নিজেকে কাম রাখা। নিজে ফ্রিক আউট করে গেলে বাচ্চারা আরও বেশি ফ্রিক আউট করবে, ওরা এরকম করবে, এটা ধরেই নিতে হবে, ইটস এ গিভেন। যে শরীর খারাপে যে বাচ্চারা এক্সপ্রেস করতে পারছে না যে আমার শরীরটা খারাপ, তারা ফ্রিক আউট করবে, মুড সুইংস প্রচণ্ড হবে। ওই সময়টাতে নিজের ধৈর্য হারালে কিন্তু চলবে না, নিজেকে ঠান্ডা রাখতে হবে। নিজে ভালো থাকলে তবেই ওদেরকে ভালো রাখতে পারবেন। সো দিস ইজ ওয়ান থিং। আর সেকেন্ড হচ্ছে, যেটা আমি বলতে পারি, যে যদি আপনার বাচ্চা শরীর খারাপেও যদি হাঁটা চলা করতে পারছে, যে খুব জ্বর নেই, মানে হেঁটে চলে বেড়াতে পারছে, তাহলে ওই সময়টা যেটা দরকার হচ্ছে ওর এনার্জিটাকে পুরো ডিসিপেট করা। সেটা কিভাবে করবে, ওকে বার করবেন, ঘর থেকে বার করবেন, ওকে ওপেন হাওয়াতে, মানে নেচারের মধ্যে, যদি আপনাদের গার্ডেন থাকে গার্ডেনে হাঁটান, ছাদে হাঁটান, ছাদে না হয় বাড়ির বাইরে রাস্তাটাতে একটু ওয়াক করুক, মানে যেভাবে হোক ওকে ক্লান্ত করতে হবে, টায়ার্ড করতে হবে। যে মুহূর্তে তারা একটু ক্লান্ত হয়ে যাবে, দেখবেন তারা অনেকটা শান্ত হয়ে যাবে। ইট ইজ ভেরি রিলেটেড। সো ওইটা খুব দরকার। তো আমি যখন দেখেছি যে ঈশান ভীষণ ইরিটেবল হয়েছে, ওকে ইমিডিয়েটলি ওই জায়গাটা থেকে সরাতে হবে ওই সময়টা। কেন, ওর জেদকে আপনি যদি একবার গিভ ইন করতে স্টার্ট করেন তাহলে ওটা হতেই থাকবে, ইট উইল বি কনস্ট্যান্টলি রিপিটেড। যে আপনি ওকে ও লেজ এখন চাইলো, এরপরে একটা কিছু চাইবে, তারপরে একটা কিছু চাইবে, দের ইজ নো এন্ড টু ইট। তো ওইটাকে কন্ট্রোল করার জন্যে ওদেরকে, মানে ভীষণভাবে কুল করার জন্য ওই জায়গাটা থেকে সরাতে হবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে যে একটা জিনিস যেটা করতে পারেন, যে একটা কিছু কমফর্ট ফুড বাচ্চাকে ওই সময়টা দেওয়া, যেটা খেয়ে ও শান্ত হবে। যেমন ধরুন আমার ক্ষেত্রে ঈশানের জন্য আছে দুটো খাবার আছে, একটা হচ্ছে চকোস, ও ড্রাই চকোস খায় বাচ্চাদের সিরিয়াল, আর সেকেন্ড হচ্ছে অ্যাপেলস, ও আপেল খেতে ভীষণ ভালোবাসে। তো আমি ফ্রিজে রাখা আপেল ছাড়িয়ে কেটে ওকে স্লাইস করে দিয়ে দিই, ওটা খেয়ে ওর পেটও ভরে আর মনের দিক থেকে অনেক বেশি একটা স্যাটিয়েশন পায়, যেটাতে কি হয় ওর নার্ভসগুলো কাম ডাউন করে ওই সময়টা। তো নাও ইট ডিপেন্ডস অন শরীরটা কীরকম আছে, সে তার উপর ডিপেন্ড করে আপনি এটা দিতে পারেন। আর আমি যেটা করি ঈশানকে, আজকাল আমার একটা পুরো রুটিন আছে ওর সকালের, যে ঘুম থেকে উঠলো ফার্স্ট কাজ ওকে ব্রাশ করিয়ে দিই, যা মানে নিজে থেকে খুব ভালো ব্রাশ টিথ করতে পারে না, ওকে আমি বলছি ঈশান ব্রাশ টিথ, ব্রাশ টিথ, একটা রুটিন আছে আমাদের। ফার্স্ট কাজ হচ্ছে ব্রাশ টিথ করবে, তারপরে নাইট ড্রেস চেঞ্জ করবে, নাইট ড্রেসটা চেঞ্জ করে নিচে আসবে, আমরা দোতলায় শুই, তো নিচে আসি একতলায়, এসে আমি ওকে ফার্স্টেই এক বাটি চকোস খাইয়ে দিই, কেন রাতভরের না খাওয়া থাকার জন্য একটু তো মানে খিদেতে এ হয়ে থাকে, খিদের জন্য যাতে কোনো রকম ওর ইরিটেশন না বেরিয়ে আসে আগে খাইয়ে দিই। খাওয়া হয়ে গেলে দেন আই সেন্ড হিম আউট ফর আ ওয়াক। থ্যাঙ্কফুলি আমার এখানে সাপোর্ট সিস্টেমটা দারুণ আছে, আমাদের বাড়ির যে একজন থাকেন 24 আওয়ার্সের একজন সিকিউরিটি গার্ড আছে, খুব ভালো উনি কাকু, তো ও উনি ওনাকে ও বাচ্চাটাকে নিয়ে হাঁটাতে নিয়ে যায়। আর আরেকটা হচ্ছে, আমি যখন আমাদের একটা বাইরে বসার খুব সুন্দর একটা জায়গা আছে ফাঁকা বাড়ির বাইরে, তো আমি ওকে এখানে বসিয়ে রেখে দিই, যে ঈশান তুমি বসো, রিল্যাক্স করো কিছুক্ষণ, মানে ন্যাচারাল হাওয়াটা ভীষণ দরকার বাচ্চাদের ক্ষেত্রে। আর এটা শুধু অটিস্টিক বাচ্চা না, এটা সবার ক্ষেত্রেই দরকার, যে ন্যাচারাল হাওয়াতে বসা, ন্যাচারাল সেটিংয়ে থাকা, এটা খুব মানে শান্তি দেয় বেসিক্যালি। সো ট্রাই অ্যান্ড ডু অল দিস স্মল থিংস, যে একটা হচ্ছে সকালের রুটিনটাকে একদম বেঁধে ধরে ওকে মানে ব্রাশ করিয়েই খাইয়েই একটুখানি বাইরে পাঠিয়ে দেওয়া, যদি নিজেরা নিয়ে যেতে পারেন খুব ভালো, নিজেরা যদি না নিয়ে যেতে পারেন তাহলে ওপেন একটা জায়গা, একটা সেফ জায়গার মধ্যে ওকে ছেড়ে দিন, একা বল দিয়ে ছেড়ে দিন, মানে ওকে জাস্ট কোনো রকম ইলেকট্রনিক বা কোনো কিছু আর্টিফিশিয়ালের মধ্যে না রাখা। আমাদের সারাদিন ওই এসির মধ্যে থাকা, বন্ধ ঘরের মধ্যে থাকা থেকে ওকে আমি বার করে দিতে চাই ওই সময়টা সকালবেলাটা।
যাতে ও একটুখানি ন্যাচারাল কিছু পায় আর ওর এনার্জিটা ডিসিপেট করে এতে। হোপ দিস হেল্পস, সি ইউ লেটার।